আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সিক্সের ছাত্রছাত্রী তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জীবন ও কর্মমুখী শিক্ষায় ক্লাস শুরু করব। আজকে আমাদের অনেকদিন পর আমরা এই অধ্যায় নিয়ে কাজ করতে আসছি, তাই না? আমরা অনেক বিরতির পরে আজকে আমরা আমাদের এই সাবজেক্টটা আজকে অনলাইনে এসেছি। আমরা আজকে ক্লাস শুরুর সময় জানতে পারবো যে আমরা কোন অধ্যায়টা নিয়ে আমাদের ক্লাস শুরু করব। যেহেতু অনেকদিন পরে বই নিয়ে তোমাদের বসা, নিশ্চয়ই বইয়ের সব কিছু নিয়ে ভুলে গিয়েছ, তাহলে সেটা মনে করে দেওয়ার জন্য অবশ্যই আমরা অধ্যায়টার পূর্বাচরণ থেকে কিছুটা শুরু করব, আংশিক কিছু অংশ থেকে তোমাদেরকে জানাবো। তাহলে প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। ক্লাস পরিচালনায় আমি আছি শামসুন্নাহার সূচনা, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা কর্মজীবনমুখী শিক্ষার দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের অধ্যায়ের নাম প্রয়োজনীয় কাজ। আমাদের প্রয়োজনীয় কাজ, আমাদের প্রত্যেক দিন কিছু না কিছু কাজ থাকে। আমাদের এই অধ্যায়টা আমাদের এই প্রয়োজনীয় কাজগুলো নিয়ে শুরু। আমাদের এই বিষয়টা এমন একটা বিষয় যেটা আমাদের প্রত্যেক দিন জীবনের সাথে জড়িত, প্রত্যেকটা কথা আমাদের জীবনের সাথে জড়িত। যদি আমি বলি বইটা নিয়ে আমি জীবন যাপন করছি, সেটাও হবে, বা যদি বলা হয় আমার জীবনটা নিয়েই বইটা তৈরি করা, তাও হবে। কেননা এই বিষয়গুলো, এই কথাগুলো আমাদের জীবনের সাথে অতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই বই আমাকে কি শিখাচ্ছে? আত্মমর্যাদাবান হওয়া, আত্মনির্ভরশীল হওয়া, আমাকে সৎ হওয়া, কায়িক পরিশ্রমী হওয়া, বিভিন্ন কিছু আমরা কিন্তু বই থেকে শিখছি, তাই না? তাহলে কিন্তু আমরা এখান থেকে শিখে নিচ্ছি আমাদের জীবনে আমাদেরকে কিভাবে চলতে হবে। তাহলে এই বইটার গুরুত্ব কিন্তু আমাদের জীবনে অনেকখানি। বিষয়টা অনেক সহজ হলেও যেহেতু বাস্তবের সাথে এটার অনেকটাই মিল আছে, সেজন্য আমরা সুন্দরভাবে এই জিনিসটাকে ব্যবহারিকভাবে যেহেতু বুঝতে পারি, সেজন্য বিষয়গুলো বোঝা আমাদের জন্য অনেকই সহজ। তাহলে আমরা আজকে জেনে নিই এই অধ্যায়টা থেকে আমরা কি জানবো। আমাদের প্রয়োজনীয় কাজ এই অধ্যায়টা থেকে আমাদের যে অংশটা আছে সেটা হচ্ছে 35 পৃষ্ঠা থেকে 40 পৃষ্ঠা পর্যন্ত। এর মধ্যে আমাদের শিক্ষণ ফল থেকে আমরা তাহলে কি শিখব? পারিবারিক কাজের গুরুত্ব সম্পর্কে জানতে পারবো, পারিবারিক কাজে নিজের ভূমিকা সম্পর্কে জানতে পারবো, পরিবারে যে কাজগুলো হয়ে থাকে সেই কাজে আমরা সবগুলো নিজে করতে পারি না, কিছু কিছু কাজ আমাদের অন্যদের সাহায্য নিয়ে করতে হয়। তো অন্যদের যে কাজগুলো আছে সেই কাজগুলোকে আমরা চিহ্নিত করতে পারবো, পরিবারের বাইরের ব্যক্তিদের নিয়ে পরিবারের কাজের যে ক্ষেত্রগুলো সেগুলো চিহ্নিত করতে পারবো। আমাদের এই অধ্যায়টা আমাদের জীবনকে নিয়ে আলোচনা করে। তাহলে আমরা এখানে আলোচনার বিষয়গুলো একটু দেখে নিই। পারিবারিক কাজে নিজের ভূমিকা, তারপরে আছে পরিবারে যেসব কাজে অন্যদের সহায়তা নেওয়া হয়, তারপরে আছে পারিবারিক আয়ের উৎস, তারপরে আছে বিদ্যালয়ের অভ্যন্তরীণ কাজ এবং বিদ্যালয়ের সকল কাজে অংশগ্রহণ। আজকে আমরা এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। আগেই বলেছি কর্মজীবনমুখী হচ্ছে নিজের জীবনের মধ্যেই থাকে। আমাদের পারিবারিক কাজে নিজের ভূমিকা, আমাদের পারিবারিক কাজে নিজের কাজের ভূমিকা। তাহলে আমাদের পারিবারিক কাজে নিজের কাজের ভূমিকার আগে আমরা আগে জানি আমাদের প্রয়োজনীয় কাজ বলতে আসলে আমরা কি বুঝি। জীবন ধারণের জন্য এবং জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের সকলকে নিজের কিছু কিছু পারিবারিক বা ব্যক্তিগত কাজ করতে হয়, যা আমাদের সকলেই করা দরকার। সেটাই হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় কাজ। আর পারিবারিকটা কাজ হচ্ছে আমরা পরিবার একসাথে বসবাস করি, যেখানে আমাদের বাবা মা ভাই বোন চাচা চাচি আত্মীয় স্বজন অনেকে নিয়ে আমাদের পরিবারটা তৈরি। এই পরিবারে প্রত্যেকের নিজস্ব কিছু দায়িত্ব থাকে, নিজস্ব কিছু কাজ থাকে, যে কাজগুলো প্রত্যেকটা সদস্যের ক্ষেত্রে প্রযোজ্য, যেমন বা সকলের সাথে সংশ্লিষ্ট সে কাজগুলো করাগুলোকে বলা হয় পারিবারিক কাজ। এই পারিবারিক কাজের মধ্যে তোমারও কিন্তু একটা অংশ আছে, যে কাজটা তুমি করতে পারো। তুমি করতে পারো সেগুলোর মধ্যে কি? এখানে দেখো কিছু ছবি আছে। এখানে একটা বাচ্চা তার মায়ের সাথে কাপড় পরিষ্কারে সাহায্য করছে, এখানে বাগান পরিচর্যাতে সাহায্য করছে, এখানে তার ছোট ভাইকে বা বোনকে ঘুমানোর সময় গল্পের বই পড়ে শোনাচ্ছে, এখানে সে মাকে বাজার করতে সাহায্য করছে। তাহলে এই কাজগুলো কিন্তু একজনের মধ্যে না করে যে সবার জন্য কিছু কিছু দায়িত্ব ভাগ করে দেওয়া, প্রত্যেকের কিছু কিছু কাজ করে নেওয়া, এগুলো হচ্ছে পারিবারিক কাজের একটি অংশ। এবং এই কাজগুলো তুমিও কিন্তু করতে পারো,
তাই না? এটা কিন্তু বড় কোনো কাজ না। তোমাকে কিন্তু বলা হচ্ছে না যে তুমি সংসারের জন্য আয় করে নিয়ে আসো, তুমি আয় করো, তুমি রান্না বান্না করো, বড় বড় কাজের জন্য না। বড়দের কাজের ক্ষেত্রে কিছু কিছু কাজ যেটা তোমার পক্ষে করা সম্ভব, সেই কাজগুলো তোমাকে করতে বলা হচ্ছে, সেটাই তোমার পরিবারের তোমার কাজের ভূমিকা। যেমন তুমি তোমার মাকে রান্নার কাজে হেল্প করতে পারো, তিনি রান্না করছে, দেখা যাচ্ছে সবজিগুলো তুমি আগিয়ে দিলে, তার যে মশলাগুলো লাগছে সেই মশলাগুলো আগিয়ে দিলে, এটাই তাকে যে হেল্প করলে, এটাই তোমার হচ্ছে তোমার পরিবারের কাজ। তুমি যখন পড়াশোনা করছো, তোমার পড়ার টেবিলটা তুমি অগোছালো করে রাখছো, এই অগোছালো টেবিলটা যদি তোমার মা এসে পরিষ্কার না করে তুমি নিজে পরিষ্কার করো, এটাও তোমার পরিবারের কাজ। দেখা যাচ্ছে তোমার মা রান্না বান্না করবে, সেইখানে তোমার ছোট ভাই বা ছোট বোন আছে, তারা খুব বিরক্ত করছে, তখন যদি তুমি তাদের সাথে খেলা করো, তোমার মাকে রান্নার পরিবেশটা তৈরি করে দাও, বা হচ্ছে ভাইয়ের ঘুমানোর সময় হয়ে গেছে, ভাই ঘুমাতে চাচ্ছে বা বোন ছোট বোন ঘুমাতে চাচ্ছে, তাকে তুমি ঘুমানোর সময় মাকে মা রান্না করা জরুরি, তাকে তুমি রান্নার পরিবেশটা তৈরি করে দিয়ে তুমি নিজে তোমার ছোট ভাইটাকে বা বোনটাকে নিজে ঘুম পাড়াতে নিয়ে গেলে, তখন এই যে মায়ের পরিবেশটা তৈরি করে দিলে, এটাই তোমার কাজ, এটাই তোমার দায়িত্ব। পরিবারে এই অংশটুকু তুমি করতে পারলে তোমার হেল্প করা হবে। এখানে অনেকেরই আছে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা, নিজের বাসার ফার্নিচার গুলো মোছা, অনেকের আছে যারা হচ্ছে একটু পশুপালন করে থাকে, তারা সেই পশুপালনে তাদের পরিবারের সদস্যদেরকে সাহায্য করা। তারপরে আছে হচ্ছে আমরা যখন বড়রা বাজার করতে যাই, সে সময় বাজার যখন নিয়ে আসি, সে বাজারগুলো অ্যাকুমুলেট করতে, গুছিয়ে রাখতে, হিসাব করতে, এগুলোতে সাহায্য করাটাই হচ্ছে পরিবার তোমার দায়িত্ব বা তোমার কাজ। তুমি এই কাজগুলো পরিবারের মানুষের সাথে করে তাদেরকে সাহায্য করতে পারো। এরপরে আছে পরিবারের যেসব কাজে তোমার সহায়তা নেওয়া হয়, অন্যদের সহায়তা নেওয়া হয়। আমরা পরিবারের সব কাজ কিন্তু নিজে করতে পারি না, পরিবারের অনেক কাজ আছে যেগুলো পরিবারের সদস্য দ্বারা হয়ে থাকে না, পরিবারের অনেক কাজ আছে যেগুলো আমরা পরিবারের সদস্য মিলে করে ফেললে হয়ে যায়, কিন্তু এমন কিছু কিছু কাজ আছে যে কাজগুলো কিন্তু অন্যের সাহায্য নিতে হয়। যেমন তোমার বাসায় ফ্রিজ, ইলেকট্রনিক জিনিস, এই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো কি তোমার পরিবারের মানুষ ঠিক করতে পারবে? পারবে না। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, বাড়ির বাইরে অন্য কারো কাছ থেকে হেল্প নিতে হয়, আমাদেরকে মিস্ত্রি ডেকে নিয়ে আসতে হয়। দেখা যাচ্ছে তোমার বাসাটা নষ্ট হয়ে গিয়েছে, রং করতে হবে, সেটা কি তোমার পক্ষে করা সম্ভব না? সেক্ষেত্রে কি করতে হবে, তোমাকে অন্য কারো হেল্প নিতে হবে, তোমাকে তখন সেই রং করার মিস্ত্রিকে ডেকে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে অন্যদের কাজ, এটা পরিবারের মানুষের পক্ষে করা সম্ভব হয় না। এরপরে থাকছে মনে করো তোমার বাসাটা কোথাও ফুটা হয়ে গেছে, ভেঙে গেছে, সেটা ঠিক করা, এই কাজগুলো কি হচ্ছে তোমার পক্ষে করা সম্ভব? এটা তোমার পক্ষে করা সম্ভব না। তো যে এই যে বিশেষ কাজগুলো আছে যেগুলো আমরা হচ্ছে নিজেরা করতে পারি না, আমাদের ইলেকট্রনিক জিনিস, বাসার রং করা, তারপরে বাসা ঠিক করা, বাসার জিনিসপত্র নষ্ট হয়ে গেছে, বড় ভারী কোনো কিছু নষ্ট হয়ে গেছে, কাঠের কোনো জিনিসপত্র তৈরি করা লাগা, বাসার আসবাবপত্র নষ্ট হয়ে গেছে, সেগুলো ঠিক করা, এগুলো হচ্ছে আমাদের হচ্ছে কাজ না, এগুলো হচ্ছে পরিবারের অন্যজনরা করে থাকে, তাদের সাহায্য নিতে হয়। তাহলে পরিবারের অনেক কাজ থাকে যেগুলো আমরা পরিবারের মানুষও করি এবং বাইরের অনেকের হেল্প নিয়েও করে থাকি। এরপরে আসছে পারিবারিক আয়ের উৎস। আমাদের যে পরিবারটা চলে এখানে কিন্তু একটা খরচ থাকে, তাই না? অনেকে চাকুরি, অনেকে হচ্ছে ব্যবসা, অনেকে হচ্ছে বিভিন্ন পেশায় নিয়োজিত হয়ে এই আয়টা করে থাকে। বেশিরভাগ সময় এই দায়িত্ব থাকে বাড়ির বড়দের, বড়রা দেখা যাচ্ছে আয় রোজগার করে আমাদের পরিবারটাকে চালায়, তারা বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করে করে এটা করে। পরিবারের আয়ের দায়িত্ব বড়দেরই থাকে, বাসার ছোট বৃদ্ধ প্রতিবন্ধী এদের কাছে কিন্তু এ দায়িত্বটা থাকে না। তো সেই আয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক ক্ষেত্রেও হেল্প করতে পারি। এই হেল্পটা আমরা কিভাবে করতে পারি, এই হেল্পটা আমরা করতে পারি তাদের সাথে, যে যেমন মনে করো তুমি যদি বাসায় কিছু হচ্ছে দুটো মুরগি পালন করছো, তোমার শখের বশেই করছো, তাহলে সেক্ষেত্রে কী হবে, সে মুরগি দুটো ডিম দিলে, ডিম দেওয়ার কারণে সেই ডিমগুলো তুমি বাসায় ব্যবহার করতে পারবা, তাহলে এখান থেকে কিছু খরচ তোমার বেঁচে গেল। এই খরচ বেঁচে গিয়ে যে অংশটা থাকছে সেটাই কিন্তু তোমার বাসার জন্য তুমি হেল্প করতে পারছো। আবার বাসার সামনে অনেকখানি জায়গা পড়ে আছে, তুমি শখের বসে বা অনেকে এখন টবে বিভিন্ন সবজি লাগিয়ে থাকে, এই সবজিগুলো লাগানোর ক্ষেত্রে
তারপরে অনেকে আছে বাসায় অনেক বড় করে পশু পাখি পালন করে, সে পশু পাখি পালনের ক্ষেত্রে তুমি যদি হেল্প করো তাহলেও কিন্তু তোমার হেল্প করা হবে এবং পরিবারের কিছুটা অংশ হলেও সেটা সেভ হবে। এই সেভ করাতেও তোমার ভূমিকা থাকতে পারে, তুমি তোমার পরিবারকে এক্ষেত্রে তুমি সাহায্য করতে পারো। আমাদের অনেকগুলো ক্ষেত্রই থাকছে, আমি বলছি না এই বিষয়টা হচ্ছে এমন বিষয় যে বিষয়টা আমাদের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত। আমরা আমাদের পরিবারের কি কাজ করব, নিজে কি কাজ করব, কিভাবে পরিবারকে সাহায্য করব, কিভাবে আমরা অন্যের সাথে মিলেমিশে থাকব, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের এই কর্ম জীবনমুখী শিক্ষা এবং এর অধ্যায়গুলো প্রত্যেকটাই তোমার জীবনকে সুন্দর করতে সাহায্য করবে। কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝতে দেখিয়ে দিবে। কোনো কাজই যে ছোট না, নিজের পরিবারের জন্য নিজের মানুষের জন্য আমরা যে কাজগুলো করব সেগুলো কখনোই ছোট না। আমরা আমাদের বাবা মাকে হেল্প করলে কেউ বলবে তুই তোর বাবা মার সাথে এই কাজগুলো করছিস এটা খারাপ, এটা কিন্তু না। আমরা আমাদের পরিবারের জন্য করলে আমার বাবা মা একটু রেস্ট নেওয়ার সময় পাবে, তাদের শরীরটা ভালো থাকবে। আমি যদি আমার ছোট ভাই বোনদের সাথে হচ্ছে একটু খেলা করি, তাদেরকে যদি একটু পড়াশোনা শিখিয়ে দিই, আমি যেহেতু একটু বড় আমার ছোটকে যদি পড়াগুলো করিয়ে দিই তাহলে ওর বুঝতে সুবিধা হবে, অন্য কোথাও যেতে হবে না। সেক্ষেত্রে তোমার কাছে পড়লে ছোটদের হচ্ছে যে পড়ার বিষয়টা সেটাও ক্লিয়ার হবে, তুমিও বুঝতে পারবে তোমার ভাইটা কিভাবে তৈরি হচ্ছে, তোমার বোনটা কিভাবে পড়াশোনা শিখছে। তাহলে এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা সুন্দরভাবে সাহায্য করতে পারি। এরপরে আসি পরিবার থেকে আরেকটা জায়গা আছে যেখানে তোমাদের বিচরণ খুবই, সেটা হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয়ে তোমরা অনেকেই আসো, প্রত্যেকেই আসো কিছু শেখার জন্য, ভালো মন্দ কোনটা, জীবনে কি করা উচিত, কার সাথে কি করা দরকার, শিক্ষিত হয়ে নিজের যে গুণগুলো আছে কোন দিকে প্রকাশ করা যায় সেগুলোর জন্য। তা আমাদের এই বিদ্যালয়ে কিন্তু তোমরা ছাড়াও অনেকজন থাকে, কে থাকে, বিভিন্ন জন এখানে চাকরি করে থাকে, তাদের মধ্যে থাকে পিয়ন, দারোয়ান, মালি, ঝাড়ুদার, তারপরে দপ্তরি, এনারা হচ্ছেন অভ্যন্তরীণ কাজে নিয়োজিত থাকে। তাদের বিভিন্ন জনের বিভিন্ন দায়িত্ব থাকে, যেমন ধরো এই যে দারোয়ান, দারোয়ানের কাজটা কি, দারোয়ান যিনি থাকেন সেগুলো কী করেন, আমাদেরকে বাইরে যারা আছে অনাকাঙ্ক্ষিত লোকজন যেন ঢুকে যেতে না পারে, তারা যেন কোনো গ্যাঞ্জাম করতে না পারে, সেদিক থেকে তিনি কিন্তু আমাদেরকে প্রোটেক্ট করে থাকেন। আবার দেখা যাচ্ছে কেউ বাইরে বের হয়ে গেল, আমাদের স্কুলে তো ছোটো বড় অনেকেই ক্লাস করে, দেখা যাচ্ছে ছোটো কেউ বাবু যদি দারোয়ান না থাকতো তাহলে কী হতো, সে বাইরে বের হয়ে যেত। তাহলে এক্ষেত্রে একজন দারোয়ান আমাদের জন্য এখানে কাজ করছে, তাহলে ইনি হচ্ছেন অভ্যন্তরীণ কাজে নিয়োজিত, কিছু কায়িক শ্রম উনি করে থাকেন। তারপরে আছে দপ্তরি, দপ্তরি খুব মজার একটা কাজ করে তাই না, উনি ঘন্টা দেন, ওনার কাজ হচ্ছে ঘন্টা। এই ঘন্টাতে আমাদের খুব মজা লাগে যে ঘন্টা পড়লো আমাদের ছুটি হয়ে গেল, ঘন্টা পড়লো আমাদের টিফিন হলো, ঘন্টা পড়লো আমাদের পরবর্তী মজার একটা ক্লাস শুরু হলো। তাহলে উনি আমাদের জন্য এই ঘন্টাটা দিলে ক্লাসটা শুরু এবং শেষ হচ্ছে, ওনার কাজ নির্দিষ্ট সময় দেখে ঘন্টাটা দেওয়া। যিনি মালিক উনি কী করেন, আমাদের জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করেন, আমাদের জন্য আমাদের পড়াশোনার পরিবেশ যেন সুন্দর হয়, আমাদের স্কুলটা দেখতে যেন খুব ভালো লাগে। ওনার কাজ কী থাকে, সুন্দর করে একটি বাগান পরিচর্যা করা, বাগানের বিভিন্ন রকমের ফুল, ফুলের গাছ এগুলো দিয়ে পরিবেশটাকে সুন্দর দেখো, তোমার রুমে যদি একটা ফুল থাকে তার সুগন্ধ যদি তোমার নাকে আসে তোমার কিন্তু অনেক ভালো লাগবে। তাহলে একটা তুমি তোমার স্কুলে ঢুকতে যখন একটা বাগান দেখতে পাবে, বাগানে যখন দেখতে পাবে অনেক ফুল ফুটে আছে, নিশ্চয়ই তোমার খুব ভালো লাগবে। তো উনি এই কাজটা করার জন্য কিন্তু কায়িক শ্রম করে থাকেন। তারপরে আছেন আরেকজন যিনি হচ্ছে ঝাড়ুদার, উনি কী করেন আমাদের স্কুলটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, সবসময় চেষ্টা করেন পরিষ্কার পরিচ্ছন্ন নিট ক্লিন রাখতে আমাদের স্কুলটাকে, তাদেরও কিছু কায়িক শ্রম হয়ে থাকে স্কুলে। তবে ইনারা হচ্ছেন বিদ্যালয়ের অভ্যন্তরীণ কাজে নিয়োজিত, যারা আমাদের জন্য, যারা বাচ্চাদের জন্য, যারা শিক্ষার্থীদের জন্য কি করে থাকে, স্কুল পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে তাদের পরিবেশটা, পড়াশোনার পরিবেশটা সুন্দরভাবে করে দিয়ে থাকে। তারপরে কি থাকে, আমাদের আরো কিছু দায়িত্ব থাকে, সেটা হচ্ছে বিদ্যালয়ে সকল কাজে তোমার অংশগ্রহণ, বিদ্যালয়ের যে কাজগুলোতে তুমি অংশগ্রহণ করতে পারবে। এখানে একটা ছবিতে দেখো একটা ক্লাসরুম দেখা যাচ্ছে, ক্লাসরুমে বিভিন্ন দেয়ালে ছোট ছোট করে কাগজ দিয়ে আটকানো কিছু কিছু ফুল করে রাখা, একটা গাছ করে রাখা, কিছু পাখি করে রাখা। তাহলে এই যে ক্লাসরুমটা সুন্দর করে সাজিয়েছে এটা কিন্তু তুমিও করতে পারো, এটা হচ্ছে বিদ্যালয়ে তোমার কাজ, তোমার শ্রেণীকক্ষটাকে সুন্দরভাবে সাজানো, গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
তোমরা ক্লাসে যেরকম ক্লাস করতে বসে দেখা যাচ্ছে কোনো কাগজ ফেলে দিলে, নির্দিষ্ট জায়গা আছে ফেলার, তারপরে ক্লাসরুমের মধ্যে ফেলে রাখলে, এটা কিন্তু তোমার দায়িত্ব না, একজন ভালো স্টুডেন্টেরও কাজ না। তাহলে আমরা কি করব যখন আমাদের নিজেদের হচ্ছে ক্লাসরুমে যখন আমরা থাকবো, তখন আমরা চেষ্টা করব কি বিদ্যালয়ে আমার কি দায়িত্ব থাকবে, বিদ্যালয়ে আমার দায়িত্ব থাকবে আমার রুমটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পরিবেশটা যেন সুন্দর থাকে, আমি আমার কারুকাজ দিয়ে আমার মেধা দিয়ে কোনো কিছু তৈরি করে সেটা আমার ক্লাসরুমে লাগাবো যেটা সৌন্দর্যবর্ধন হবে। আবার যাদের স্কুলের মাঠ আছে, স্কুলের মাঠের পরিবেশে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন রকম টিফিন খাই, সে জিনিসগুলো ফেলার কিন্তু নির্দিষ্ট জায়গা প্রত্যেকটা স্কুলেই থাকে, সেখানে না রেখে দেখা যাচ্ছে আমরা মাঠের মধ্যে ফেলে দিই, আবার কিছুক্ষণ পরে কিন্তু ওই মাঠেই আমাদেরকে খেলতে হয়, তখন এই মাঠটা হয়ে থাকে নোংরা, এতে করে কিন্তু স্কুলের পরিবেশটা নষ্ট হয়। কোনো সময় দেখা যাচ্ছে তোমার ফেলা জিনিসই তুমি পড়ে যেয়ে ব্যথা পেতে পারো, তাহলে সেই জিনিসটা ময়লা না করে রাখা এটা হচ্ছে তোমার বিদ্যালয়ে তোমার কাজ। আরেকটা কি থাকতে পারে বিদ্যালয়ে, তুমি কি করতে পারো ফুলের গাছ লাগাতে পারো, তোমার নিজের হাতে লাগানো কিছু ফুল গাছ যখন থাকবে তোমার বিদ্যালয়টা দেখতেই তোমার কাছে ভালো লাগবে, তুমি সবাইকে বলতে পারবে আমি নিজের হাতে কিছু ফুলের গাছ লাগিয়েছি, আমার হাতে লাগানো কিছু গাছ ওই স্কুলে আছে আমি লাগিয়েছি, এবং তোমার লাগানো ফুলের গাছে যখন ফুল আসবে তখন দেখতে তোমারই ভালো লাগবে, স্কুলের পরিবেশটা সুন্দর হবে, স্কুলের সৌন্দর্য বৃদ্ধি হবে, সেই সাথে স্কুলে ঢুকতে তোমার মনটা ভালো হয়ে যাবে। তাহলে আমরা কি করবো, আমরা আমাদের যে কাজগুলো পরিবারের প্রতি আছে, স্কুলের প্রতি আছে, নিজের যে দায়িত্বগুলো আছে সেগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করব। এর দ্বারা কি হবে, আমার পরিবারের মানুষ সুখে শান্তিতে ভালো মতো থাকতে পারবে, ঝগড়া বিবাদ থাকবে না, সেই সাথে আমার স্কুলের পরিবেশটাও সুন্দর থাকবে, আমার ক্লাসরুমে ক্লাস করতে ভালো লাগবে, আমি যখন বিদ্যালয়ে প্রবেশ করব স্কুলের পরিবেশটা দেখে আমার খুব ভালো লাগবে যে আমি এত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন স্কুলে নিজে পড়াশোনা করি। তাহলে আজকে আমরা এইখান থেকে কি কি শিখলাম, আমরা আমাদের পরিবারকে সাহায্য করব, পরিবারে আমার কোন কোন কাজগুলো করলে আমি পরিবারের সহায়তা করতে পারবো, পরিবারের আয়ের উৎসগুলো কি, পরিবারের আয়ের ক্ষেত্রে আমি কিভাবে সাহায্য করতে পারি, এই জিনিসগুলো আজকে আমরা এখান থেকে জানতে পারলাম, তাই না? তারপরে আমরা বিদ্যালয়ে নিজেদের কি কি দায়িত্ব পালন করতে পারি, বিদ্যালয়ের রুমটা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, বিদ্যালয়ে নিজের পড়াশোনার জন্য কিভাবে সেই পরিবেশটা তৈরি করতে পারি, বিদ্যালয়ে সুন্দর করতে কিভাবে পারি, এগুলো সবকিছু আজকে আমরা আপনার থেকে জানতে পারলাম। তাহলে এখান থেকে যদি তোমাকে প্রশ্ন করা হয়, নিজেকে মূল্যায়নের জন্য যদি বলা হয়, তাহলে তুমি এই অধ্যায় থেকে কি জানতে পারছো, পরিবারের কাছে তোমার ভূমিকাটা কি, তাহলে এই আলোচনা থেকে আমরা বলতে পারবো যে পরিবারের প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা দায়িত্ব থাকে, নিজস্ব একটা কর্তব্য থাকে, যে নিজস্ব একটা কাজ থাকে, তাই না? যেমন তোমার নিজস্ব কাজ কি থাকছে, তোমার নিজস্ব কাজ থাকছে তোমার ব্যক্তিগত কাজ যদি বলো, সকালে ওঠা, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, ব্রাশ করা, ড্রেস আপ করা, নিজের বিছানাটা গোছানো, এগুলো কিন্তু তোমার ব্যক্তিগত কাজ। তোমার পরিবারের প্রতি কাজ কোনগুলো, তোমার বাবা মাকে সকালে নাস্তা তৈরি করতে সাহায্য করা, একসাথে সবাই নাস্তা করতে বসলে নাস্তার টেবিলটা তৈরি করে দেওয়া, বা মা যদি নাস্তা তৈরি করতে যায় সেক্ষেত্রে ছোট ভাই বোনকে হেল্প করা, ছোট ভাই বোনকে যদি স্কুলের জন্য তৈরি করতে হয় সেখানে তাদেরকে সাহায্য করা, তারপরে হচ্ছে বাবা যদি বাজারে যায় বাবার সাথে বাজারে থেকে মানে বাবার বাজারে ব্যাগটা জোগাড় করে দেওয়া, এগুলো এই ছোট ছোট কাজগুলোই কিন্তু পরিবারে তোমার কাজের কিছু ভূমিকা প্রকাশ করে। এরকম ভাবে তুমি তোমার নিজের মতো করে বলতে পারবে কিভাবে পরিবারের আয়ে তুমি ভূমিকা রাখা যায়, কিভাবে পরিবারের আয়ে ভূমিকা রাখা যায়। পরিবারের আয়ে ভূমিকা রাখা যায় মানে যে তোমাকে সবসময় চাকরি বাকরি করে নিয়ে আসতে হবে এই স্কুলে পড়াকালীন সময়, এমন কিন্তু বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে কি, তুমি যখন দেখা যাচ্ছে যে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছো, এই পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কিন্তু একটা মানুষ রাখতে হতো, দেখা যাচ্ছে তোমার মাসের কাজটা সময় মতো করতে পারছে না, তোমার বিছানাটা গোছানোর সময় পাচ্ছে না, এর জন্য এক্সট্রা একটা মানুষকে রাখতে হবে। তো সেক্ষেত্রে তুমি যখন এই কাজগুলো করছো তখন কি হচ্ছে, ওই যে এই টাকাটা সেভ হয়ে যাচ্ছে, এই সেভ হয়ে যাওয়াটাই হচ্ছে তোমার অংশগ্রহণ। দেখা যাচ্ছে তুমি তোমার বাগানে কিছু সবজি লাগিয়েছ, এই যে এই সবজি বাগান থেকে যে সবজিগুলো তোমরা পাচ্ছে এটাই হচ্ছে তোমার পরিবারে তোমার আয়ের ভূমিকা। তারপরে দেখা যাচ্ছে যে তুমি হচ্ছে শখের বসে কিছু মুরগি পালন করেছো, হাঁস পালন করেছো, দেখা যাচ্ছে পাখি পোষছো, সেখান থেকে তুমি তোমার পরিবারকে সাহায্য করতে পারছো, এটাই হচ্ছে পরিবারে তোমার আয় করাতে তুমি যে ভূমিকাটা রাখতে পারো সেটা। এরপরে আসছে বিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রমে নিয়োজিত থাকেন কারা, আমরা কিন্তু এখনই আলোচনা করে নিয়েছি বিদ্যালয়ে আমাদের সাথে কে কে কাজে নিয়োজিত থাকেন কার্যক্রমে,
বিভিন্ন কায়িক শ্রমে, বিভিন্ন কায়িক শ্রম আমাদের সাথে কে কে করে থাকেন, তোমাদেরটা কিন্তু কায়িক শ্রম না, তোমাদেরটা হচ্ছে সাহায্য করা। তোমাদেরকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বলতে ঝাড়ু দিতে বলা হচ্ছে না, বলা হচ্ছে ময়লাটা না ফেলে তাদেরকে সাহায্য করা। তোমাদেরকে কিন্তু বলা হচ্ছে না যে বিদ্যালয়টা তোমরা রং করো, তোমাদেরকে বলা হচ্ছে তোমরা তোমাদের শখের জিনিস তৈরি করে তোমাদের শ্রেণীকক্ষটাকে সাজাও। তাহলে সেক্ষেত্রে কি হলো, ওই বিদ্যালয়ে বিভিন্ন কায়িক শ্রমে কারা নিয়োজিত আছে? নিয়োজিত আছে পিউন, নিয়োজিত আছে দপ্তরি, নিয়োজিত আছে আয়া, নিয়োজিত আছে ঝাড়ুদার, এনারা নিয়োজিত আছে মালি, এনারা হচ্ছে কায়িক শ্রমে নিয়োজিত। এনারা হচ্ছে স্কুলের অভ্যন্তরীণ কাজে যারা নিয়োজিত থাকে, যাদেরকে কায়িক পরিশ্রম দিতে হয়, যাদের নির্দিষ্ট দায়িত্ব থাকছে, তারা হচ্ছে স্কুলে কায়িক শ্রমে নিয়োজিত থাকা মানুষ। তাহলে আমরা এই অধ্যায় থেকে জানলাম আমাদের জীবনে চলার পথে এই বিষয়টা কতখানি গুরুত্ব রাখছে, আমাদের পরিবারে আমাদের দায়িত্বগুলো কি থাকছে, স্কুলে আমাদের দায়িত্বগুলো কি থাকছে। আমরা আশা করব আমরা যথাযথভাবে এই দায়িত্বগুলো আমাদের পরিবারের প্রতিপালন করব, আমরা আমাদের স্কুলের প্রতিপালন করব। তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করব। তার আগে আমরা জেনে নিই, আগামী দিন আমাদের টপ প্লেস নেওয়া হবে। টপ প্লেসের পড়া হচ্ছে দ্বিতীয় অধ্যায়, 35 পৃষ্ঠা থেকে 40 পৃষ্ঠা পর্যন্ত। এর মধ্যে তোমরা খুব সুন্দরভাবে জিনিসটি নিজের বাসায় বইটি খুব ভালো মন্দ পড়ে সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে, এবং যে ক্লাসটা নিলাম আশা করি তোমাদের জন্য সুবিধা হবে এই অধ্যায়টা সম্পর্কে তোমাদের বুঝতে। আগামী দিন ইনশাআল্লাহ দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।